এসএসসি হিসাব বিজ্ঞান প্রশ্ন সমাধান পর্বে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের অধ্যায় হতে সিলেট সমূহ অতেরো সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে আমাদের এই চ্যানেলটিতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের অঙ্কসমূহ ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে আজকে সমাধানকৃত অঙ্কটি হচ্ছে সিলেট বোর্ড দুই সালে আসা একটি অঙ্ক আমরা প্রথমে প্রশ্নটি পরে নিব জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে তাহলে দুই হাজার ষোলো সালের জানুয়ারির এক তারিখ জনাব সুমন্ত আসলাম নগদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র ত্রিশ হাজার টাকা এবং ব্যাংক থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করে একইভাবে জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত এ ধরনের বেশ কিছু ঘটনা উল্লিখিত রয়েছে আমাদের প্রশ্নে এখানে আছে জনাব সুমন্ত আসলামের হিসাব বই থেকে নিম্নোক্ত ঘটনাগুলো নেওয়া হয়েছে এখানে যেহেতু ঘটনাগুলো উল্লিখিত আছে তাই একটু খেয়াল করতে হবে আমাদের এখানে যে বিভিন্ন তারিখের ঘটনা আছে এখানে সবগুলো ঘটনা লেনদেন নাও হতে পারে আবার সবগুলো ঘটনা লেনদেন হতেও পারে তাই আমরা যখন গড়ি সমাধান করব। তখন এই তারিখের লেনদেনগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে এরপরে ক নাম্বারে বলা হচ্ছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করো তাহলে এখানে যে সকল ঘটনা রয়েছে এই সকল ঘটনা সমূহের মধ্যে যে সকল ঘটনাগুলো লেনদেন নয় তা চিহ্নিত করতে বলা হয়েছে আর খ নম্বরের কাজ হচ্ছে এক পাঁচ দশ এবং তিরিশ তারিখের লেনদেনগুলোর জাবেদা লিখো তাহলে এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখ এবং তিরিশ তারিখের যে লেনদেনগুলো আছে সেগুলোর জাবেদা প্রদান করতে হবে তার পরবর্তীতে গ নম্বরের কাজ হচ্ছে নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো তাহলে এই অঙ্কে তিনটি কাজ প্রতিটি অঙ্কে আমাদের ক ক গভাবে প্রশ্নগুলো থাকে ক নম্বরের কাজ হচ্ছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করা ক নম্বরের কাজ হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখ এবং তিরিশ তারিখের লেনদেনগুলোর তালিকা আর গ নাম্বারের কাজ হচ্ছে নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করা আমরা লেনদেন নয় এমন ঘটনা লিখে তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এভাবে চারটি কলাম করে নিয়েছি এখন আমরা প্রতিটি লেনদেন দেখব এবং এখান থেকে যে ঘটনাগুলো লেনদেন হবে না সেই ঘটনাগুলো এখানে এন্ট্রি করে দিব প্রথম যে ঘটনাটি রয়েছে জানুয়ারির এক তারিখ সুমন্ত আসলাম নগদ পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকার আসবাবপত্র এবং ব্যাংকে ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে এটি লেনদেন চল্লিশ হাজার টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয় এটিও লেনদেন দশ তারিখে রয়েছে পণ্য বিক্রয় আশি হাজার টাকা এটিও লেনদেন এরপরে পনেরো তারিখে রয়েছে মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ দশ হাজার টাকা এটি ব্যবসায়ী থেকে পরিশোধ করা হয়েছে তাই এটিও লেনদেন বিশ তারিখে বলা আছে দশ হাজার টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দিলেন তাহলে দশ হাজার টাকা বেতনে যদি একজন কর্মচারী নিয়োগ দেন এক্ষেত্রে এটি লেনদেন নয় যদি কর্মচারীকে বেতন দিতেন তখন সেটি লেনদেন হতো এক্ষেত্রে বিশ তারিখে শুধুমাত্র দশ হাজার টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তাহলে এই ঘটনাটি লেনদেন নয় দু হাজার ষোলো সালে জানুয়ারি বিশ লিখলাম তারিখের ঘরে বিবরণী করে লিখলাম কর্মচারী নিয়োগ এবং টাকার পরিমাণ হচ্ছে বিশ হাজার এর পরবর্তী তিরিশ তারিখে বলা হচ্ছে আসবাবপত্রের উপর বার্ষিক দশ অবচয় অবস্থায় করো আসবাবপত্রের উপর অবচয় অবশ্যই এটাও লেনদেন এরপর একত্রিশ তারিখে বলা হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখে বিশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হয়েছে এই একত্রিশ তারিখে পণ্য ক্রয় করা হয় নাই শুধুমাত্র পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করা হয়েছে এবং এটি লেনদেন নয় তাই জানুয়ারি একত্রিশ তারিখে এসে লিখে দিলাম পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান টাকার পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা দশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা দুইটা যখন যোগ করে দিব আমাদের টোটাল পরিমাণ টাকার করে চলে আসবে তিরিশ হাজার টাকা তাহলে যে সকল ঘটনাসমূহ রয়েছে এই ঘটনাসমূহের মধ্যে দুটি ঘটনা একটি বিস্তারিক এবং অপরটি এক উত্তর এই দুটি ঘটনা লেনদেন নয় এ পর্যায়ে আমরা খ নম্বর প্রশ্নটি সম্পন্ন করব খ নম্বর প্রশ্নটি হচ্ছে এক পাঁচ দশ এবং তিরিশ তারিখের লেনদেনগুলোর জাবেদা লিখো এক তারিখ পাঁচ তারিখ দশ তারিখ এবং তিরিশ তারিখের যে লেনদেনগুলো আছে সেগুলোর জন্য জাবেদা দিতে হবে ক নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য আমরা জনাব সুমন্ত আসলামের জাবেদা দাখিলা বলে জাবেদার একটি গড় তৈরি করে নিয়েছি এক্ষেত্রে আমাদের তারিখগুলো নির্ধারিত যে যে তারিখগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে শুধুমাত্র সেই সকল তারিখের চাহিদা প্রদান করতে হবে তাহলে এক তারিখ রয়েছে এক তারিখে বলা হচ্ছে জনাব সুমন্ত আসলাম নগদ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র তিরিশ হাজার টাকা এবং ব্যাংক থেকে ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে নগদ টাকা আসবাবপত্র এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে এক্ষেত্রে নগদ হিসাব ডেবিট হবে আসবাবপত্র হিসাব ডেবিট হবে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে যেহেতু এগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে সেহেতু মূলধন হিসাব ক্রেডিট হবে আমাদের প্রশ্নে লিখিত আছে নগদ টাকা পঞ্চাশ হাজার টাকা এনেছেন তার পাশাপাশি ষাট হাজার টাকা ঋণ যোগ করে দিলে আমাদের টোটাল নগদান হিসাব হবে টাকা এবং আসবাবপত্রের হচ্ছে টাকা হিসাব বলে ডেবিট পাশে এক লক্ষ দশ হাজার টাকা বসিয়েছি আসবাবপত্র হিসাব অর্থাৎ আসবাবপত্র তিরিশ হাজার টাকা তাই আসবাবপত্র হিসাব বলে ডেবিট পাশে তিরিশ হাজার টাকা বসিয়েছি এখান থেকে আমাদের ব্যাংক ঋণে ষাট হাজার টাকা চলে যাবে ব্যাংক ঋণে যদি ষাট হাজার টাকা চলে যায় তাহলে পঞ্চাশ হাজার টাকার নগদ তিরিশ হাজার টাকার আসবাবপত্র টোটাল মূলধন হিসাবে টাকা হবে আশি হাজার টাকা তাহলে ডেবিট পাশে এক লক্ষ দশ হাজার এবং তিরিশ হাজার যোগ করলে এক লক্ষ চল্লিশ হাজার এদিকে ষাট হাজার এবং আশি হাজার টাকা যোগ করলে এক লক্ষ চল্লিশ হাজার ব্যাখ্যায় লিখে দিলাম নিচে যেহেতু নগদ আসবাবপত্র ও ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হলো তাহলে জানুয়ারির এক তারিখের পরবর্তী তারিখটি হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে বলা হচ্ছে চল্লিশ হাজার টাকার পণ্য পাখিতে ক্রয় করা হলো এক্ষেত্রে পণ্য ক্রয় করা হয়েছে এবং সেটি বাকিতে ক্রয় করা হয়েছে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে তাই প্রদয় হিসাবকে ক্রেডিট করতে হবে ব্যাখ্যা যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা টাকার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা আমাদের পাঁচ তারিখের পরবর্তী তারিখ যেটি প্রশ্নে আছে সেটি হচ্ছে দশ তারিখ দশ তারিখের লেনদেনটি হচ্ছে পণ্য বিক্রয় আশি হাজার টাকা তার মধ্যে ষাট পার্সেন্ট নগদ এবং চল্লিশ পার্সেন্ট হচ্ছে চেক টোটাল আশি হাজার টাকা পণ্য বিক্রয় করা হয়েছে এই আশি হাজার টাকা ষাট পার্সেন্ট নগদে এবং বাকি চল্লিশ পার্সেন্ট চেকের মাধ্যমে করা হয়েছে তাই এখানে দশ তারিখে এসে যেহেতু নগদে বিক্রয় করা হয়েছে তাই নগদ ডেবিট হবে চেকের মাধ্যমে যেটি বিক্রয় করা হয়েছে তার জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে টোটাল বিক্রয় করা হয়েছে আশি হাজার টাকা তাই বিক্রয় হিসাব ক্রেডিট বলে ক্রেডিট পাশে আশি হাজার টাকা আবার এই আশি হাজার টাকা ষাট পার্সেন্ট হচ্ছে নগদে আশি হাজার টাকা ষাট পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটি নগদান হিসাব বরাবর ডেবিট পাশে বসবে আর বাকি চল্লিশ পার্সেন্ট হচ্ছে চেকের মাধ্যমে আশি হাজার টাকা চল্লিশ পার্সেন্ট হচ্ছে বত্রিশ হাজার টাকা সেটি ব্যাংক হিসাব বরাবর ডেবিট পাশে বসবে দশ তারিখের পরবর্তী যে তারিখটি রয়েছে সেটি হচ্ছে তিরিশ তারিখ আসবাবপত্রের বার্ষিক দশ পার্সেন্ট অবচয় ধার্য করা হলো তাহলে আসবাবপত্রের উপর যদি অবচয় ধার্য করা হয় এক্ষেত্রে আমাদের তিরিশ তারিখের অবচয় হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এখন আমাদের দেখতে হবে টোটাল আসবাবপত্র কত টাকা আমাদের আসবাবপত্র হচ্ছে তিরিশ হাজার টাকা এবং এই আসবাবপত্রটি দুই ষোলো সালের জানুয়ারির এক তারিখে আনা হয়েছে এখন তিরিশ তারিখে আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হয়েছে সেই হিসেবে আমাদের এই তিরিশ হাজার টাকা আসবাবপত্রের উপর অবশ্যই দিতে হবে মাত্র এক মাসে জানুয়ারি এক তারিখ ক্রয় করা হয়েছে এবং তিরিশ তারিখ অবশ্যই ধার্য করতেছে এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্যই এটা বের করি আমাদের টোটাল আসবাবপত্রের মূল্য আমাদের আসবাবপত্রের মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা এবং অবচয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট তিরিশ হাজারকে দশ পার্সেন্ট দিয়ে গুণ করে দিলে আমাদের এক বছরের অবচয় বের হয়ে আসবে তিন হাজার টাকা এখন যে তিন হাজার টাকা বের হয়ে এসেছে তিরিশ হাজারকে দশ পার্সেন্ট দিয়ে গুণ করে সেটা হচ্ছে এক বছরের অবচয় কিন্তু আমাদের যাবা দিতে হবে এক মাসের অবচয়ের জন্য জানুয়ারি এক তারিখে ক্রয় করেছি জানুয়ারি তিরিশ তারিখে অবচয় ধার্য করতেছে তাহলে এক মাসের অবচয় বের করতে গেলে এই তিন হাজার টাকাকে বারো দিয়ে ভাগ করে দিতে হবে তিন হাজার টাকাকে বারো দিয়ে ভাগ করে দিলে এক মাসের অবচয় বের হয়ে আসবে দুইশত টাকা তাহলে আমাদের যে তিরিশ তারিখে জ্যাবাদা প্রদান করেছি অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট সেটার টাকার পরিমাণ হবে দুইশত টাকা যেহেতু আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হলো আমাদের খন নাম্বার প্রশ্নটি শেষ হলো এবার গন নম্বর কাজটি শেষ করব। গন নাম্বারে বলা হচ্ছে নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো আমাদের নগদান হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলতেছে এক্ষেত্রে একটি নগদান হিসাবে এবং অপরটি বিক্রয় হিসাবে ক্ষতিয়ান প্রস্তুত করতে হবে আমরা নিচে এসে গ নাম্বারে আসলামের নগদান হিসাব প্রস্তুত করব এর পরবর্তীতে বিক্রয় হিসাব প্রস্তুত করব তাহলে এক্ষেত্রে আমরা চলমান তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট জের অধীনে ডেবিট এবং ক্রেডিট আমরা প্রথমে নগদান হিসাবের কতিয়ানটি সম্পূর্ণ করবো নগদান হিসাবের কতিয়ান করতে গেলে যেহেতু আমাদের সমস্ত জাবেদা করার নাই যদি সমস্ত লেনদেনের জাবেদা করা থাকতো তাহলে আমরা জাবেদা থেকে খুব সহজে কতিয়ানটি প্রস্তুত করতে পারতাম আমরা শুধুমাত্র চারটা তারিখেরই জাবেদা করেছি অবশিষ্ট তারিখগুলোর জাবেদা করি নাই বাকি যে লেনদেনগুলোতে নগদান হিসাব রয়েছে সেইটিও সহ স্থানান্তর করে আমাদের নগদান হিসাব সম্পন্ন করতে হবে তাহলে যার প্রথমে হচ্ছে জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখেরটা আমাদের জাবেদাতে করা আছে এক্ষেত্রে আমরা নগদান হিসাবে ডেবিট করেছি এক লক্ষ দশ হাজার টাকা তার বিপরীতে ব্যাংক ঋণ ছিল ষাট হাজার টাকা মূলধন হিসাব আশি হাজার টাকা ছিল মূলধন হিসাব আশি হাজার টাকা থাকলে পুরোটা নগদের নয় এখান থেকে তিরিশ হাজার আসবাবপত্র ছিল সেই হিসেবে আমাদের মূলধন হিসাব হবে পঞ্চাশ হাজার আমরা নগদান হিসাবে কোথায় করতেছি এই জাবেদাতে নগদান হিসাব ডেবিট হয়েছে তাই আমাদের টাকাগুলো ডেবিট পাশে বসাতে হবে তার বিপরীত হবে ব্যাংক ঋণ এবং মূলধন আমরা নগদান হিসাবে কোথায় সম্পন্ন করার জন্য দুই হাজার ষোলো সালের জানুয়ারি এক তারিখ একবার হবে মূলধন হিসাব আর একবার হবে ব্যাংক ঋণ হিসাব এক্ষেত্রে মূলধনের টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক ঋণের টাকা হচ্ছে ষাট হাজার টাকা তাহলে প্রথমে মূলধন হিসাব লিখে ডেবিট করে পঞ্চাশ হাজার টাকা লিখবো জেরের ঘরেও ডেবিট পাশে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আবার এক তারিখ লিখে ব্যাংক ঋণ হিসাব লিখে ডেবিট গরে ষাট হাজার টাকা লিখবো এক্ষেত্রেও জ্যারের গরে ডেবিট পাশে পঞ্চাশ হাজার এবং ষাট হাজার যোগ হয়ে এক লক্ষ দশ হাজার হয়ে যাবে আমরা পরবর্তী তারিখগুলো দেখব এবং এই আমাদের নগদান হিসাব অন্তর্ভুক্ত আছে কিনা দেখব চল্লিশ হাজার টাকা যেটা আছে সেটা যেহেতু বাকিতে পণ্য পণ্য এখানে নগদ হিসাব নাই এরপরে যেটা দশ তারিখে রয়েছে পণ্য বিক্রয় আশি হাজার টাকার এটির সাথে নগদ এবং ব্যাংক দুটি জড়িত রয়েছে দশ তারিখের জাবেদাটিও আমাদের যাবদা দাখিলাতে করা আছে এক্ষেত্রে আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি এবং টাকার পরিমাণ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তার বিপরীতে আছে বিক্রয় হিসাব আমরা যেহেতু নগদান হিসাবে প্রতিয়ান করতেছি টাকার ডেবিট পাশে বসবে দশ তারিখে তার বিপরীতে বিক্রয় হিসাব লিখতে হবে এবং টাকার পরিমাণ হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আগে থেকে যে ডেবিট জ্যার এক লক্ষ দশ হাজার টাকা ছিল সেটার সাথে যদি আমরা আটচল্লিশ হাজার টাকা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল ডেবিট জ্যার হয়ে যাবে এক লক্ষ আটান্ন হাজার টাকা এর পরবর্তী যে লেনদেনগুলো আছে আমরা সেই লেনদেনের সাথে নগদান হিসাব যুক্ত আছে কিনা দেখব দশ তারিখের পরবর্তী তারিখটি হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখে বলা হচ্ছে মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ দশ হাজার টাকা তাহলে মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম হিসেবে পরিশোধ করলে এটি হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত খরচ প্রদান করলে আমাদের যাবদাতে উত্তোলন হিসাব ডেবিট করতে হয় নগদান হিসাব ক্রেডিট করতে হয় তাহলে ক্ষেত্রে এই পনেরো তারিখের দশ হাজার টাকার জন্য নগদান হিসাব ক্রেডিট হচ্ছে এবং টাকার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা তার বিপরীতে আছে উত্তোলন তাই এই পনেরো তারিখে লেনদেনের জন্য আমরা উত্তোলন হিসাবটি লিখেছি যেহেতু এই যাবে দাতে নগদান হিসাব ক্রেডিট হয় তাই টাকাটা ক্রেডিট করে বসবে আমাদের এর আগের তারিখে ডেবিট যার এক লক্ষ আটান্ন হাজার টাকা আছে সেটা থেকে উত্তোলন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা যদি বিয়োগ করে দিই এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বের হয়ে আসবে তার পনেরো তারিখের পরবর্তী যে ঘটনাগুলো রয়েছে এক্ষেত্রে বিশ তারিখ এবং একত্রিশ তারিখ লেনদেন সংগঠিত হয় নাই তিরিশ তারিখে যে লেনদেনটি আছে সে নগদান হিসাব সংযুক্ত নাই সেই হিসেবে আমাদের নগদান হিসাবের কাজ অতটুকুই করতে হবে এখানে এক তারিখ দশ তারিখ পনেরো তারিখ এই তিনটি তারিখের আমরা সমূহ হিসাব প্রস্তুত করব বিক্রয় হিসাব প্রস্তুত করার জন্য ঠিক একইভাবে চলমান চার চোখে একটি গড় প্রস্তুত করে নিব তাহলে বিক্রয় হিসাব প্রস্তুত করতে গেলে আমাদের যেই সকল লেনদেন সমূহতে বিক্রয় হিসাব রয়েছে সেই সকল হিসাব সমূহ স্থানান্তর করে আমাদের বিক্রয় হিসাব তৈরি করতে হবে এক্ষেত্রে এক তারিখ থেকে একত্রিশ তারিখের ঘটনাগুলোর মধ্যে শুধুমাত্র দশ তারিখে যে লেনদেনটি রয়েছে পণ্য বিক্রয় আশি হাজার টাকা ষাট পার্সেন্ট নগদে এবং চল্লিশ পার্সেন্ট চেকে শুধুমাত্র এটি বিক্রয় এবং এটি বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হবে আমরা এই দশ তারিখের লেনদেনটা যা প্রদান করেছি সেটি নগদান হিসাব ডেবিট ছিল ব্যাংক হিসাব ডেবিট ছিল তার বিপরীতে ছিল বিক্রয় হিসাব ক্রেডিট আমরা কতিয়ান করতেছি বিক্রয় হিসাবে যেহেতু বিক্রয় হিসাবে কোতিয়ান করতেছি তাই সমস্ত টাকা ক্রেডিট পাশে বসবে এবং হিসাবের নাম হবে তার বিপরীত অর্থাৎ নগদান হিসাব এবং ব্যাংক হিসাব নগদান হিসাবের ক্ষেত্রে বসবে আটচল্লিশ হাজার ব্যাংক হিসাব বলে বসবে বত্রিশ হাজার তাই দুই হাজার ষোলো সালে জানুয়ারি দশ তারিখ প্রথমে নগদান হিসাব লিখলাম ক্রেডিট করে বসেছে কারণ এই জাবেদাতে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে জারের গড়েও ক্রেডিট পাশে আটচল্লিশ হাজার টাকা বসেছে একই তারিখে আবার হচ্ছে ব্যাংক হিসাব এবং টাকা হচ্ছে বত্রিশ হাজার টাকা এটিও ক্রেডিট হবে আটচল্লিশ হাজার টাকা ক্রেডিটের সাথে আবার বত্রিশ হাজার টাকা ক্রেডিট যোগ করলে আমাদের টোটাল ক্রেডিট যে হয় আশি হাজার টাকা তাহলে আমাদের গ নম্বর কাজে দুইটি হিসাব একটি নগদান হিসাব এবং অপরটি বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছিল আমরা দুইটি হিসাবই সম্পন্ন করেছি এই অঙ্কে ক ক গতে তিনটি কাজ ছিল তিনটি কাজেই ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের বিগত সময়ে বোর্ড কোয়েশ্চনে আসা আরও অঙ্ক সমাধান করা হবে